মুস্তাফিজুর রহমান উপ সহকারী প্রকৌশলী খুলনা শিপইয়ার্ড লিমিটেড। আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম। এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি, কয়টি রোজা রাখতে হবে? মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য, তার মা ও পরিবারের জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করুন। রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি? তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে, নাকি তার সাথে আরো টানা 60টা রোজা কাফফারা রাখতে হবে? এই নিয়ে ফোকা একরামের দুটি মত আছে। অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সহবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফফারা লাগবে। আর অন্য ওলামায়ে কেরামের মত হলো যে না, বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে, ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা 60টা রোজা কাফফারা রাখতে হবে। মোট কয়টা রাখতে হবে? 61টা। এবং টানা রোজা রাখতে গিয়ে মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে। আর যদি এইভাবে টানা 60টা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে, এর মাধ্যমে তার এই রোজার কাফফারা আদায় হবে। রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয়। একেবারে রাখলো না, কেউ আল্লাহর কাছে মাফ চাইলো, কাজা আদায় করলো, আল্লাহ মাফ করতেও পারেন, কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা, বিশেষ করে অলসতার কারণে, কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তার জন্য জায়েজ আছে, তিনি ভেঙে ফেলতে পারেন, কিন্তু ঠুনকো জোহাত রোজা ভেঙে ফেলা জায়েজ নয়।